উমরা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত 6, আহত 81। সৌদি আরবে উমরা হজ পালন শেষে মক্কা থেকে রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে। এছাড়া 81 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে মদিনা ও পশ্চিম সৌদি আরব সংযুক্ত হাইওয়েতে 5টি বাস দুর্ঘটনার কবলে পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। হতাহতদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মদিনাসহ অন্যান্য শহর থেকে এখন পর্যন্ত 28টি উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ। ধারণা করা হচ্ছে সে সময় বাসগুলোতে 200 জন যাত্রী ছিল। কাশ্মীর সিভিল ডিফেন্সের মুখপাত্র আব্দুল আজিজ আল তামিম বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং খুব দ্রুত শোক কাটিয়ে উঠুক এই প্রার্থনা করি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Oh,